তাঁর যে আন্দোলন তাঁর যে দাবি সরকার পাখানে রক্ষি আন্দোলন জারি রকুতি শীতকাখে পড়ি কি রাতে দিন অনিদ্রা হয়েকিবি লোয় স্ট্রাইক চলে যদি দেখি প্রায় স বহুত কর্মচারী লোয়ার প্রাইমি বর্তমানে অনেক বর্তমানে যে দেখা দশ পনের দিন হলে স্ট্রাইক চলাই সে দাবি পূরণ হয়ে না আউট দেখা এবে লোক যে কর্মচারী অনেক ডেট ফিক্স করছেন স্ট্রাইক ও আপনার দেখি কি আউটসোর্ স্ট্রাইক করছেন তাস্ত অঙ্গনড়ি কর্মী মানে আজ পর্যন্ত স্ট্রাইক করছেন প্রাইমেরি টিচর মানে স্ট্রাইক কলে সে প্রত্রুতি সে লিখিত আইন সে উঠলে তারপরে যে দেখা আশা দিদি মানে স্ট্রাইক করছেন আউটসোর্ কথা রিহাবিলেন স্ট্রাইক করছেন তাপরে যে টিচর যে রে কলেজ যেটাফ র অধিক মানে সেক করছেন এমতি বহ বহ কর্মী মানে যদি কে লক্ষ পাখা পাখি কর্মচারী বর্তমানে লোয়ার প্রিমে স্ট্রাইক করুলে বাকি যে প্রাইমেরি টিচর মানুষ উঠিগাল যে তিরিশ চালিশ হাজার ঊর্ধ্ব উপস্থিত ছেলে সে পুরা জাম র দেখিবা ই যি ৰোষে পুনি আপোনাৰ যদি দেখিব ৰোচে মানে পুনি আচিকি ট্ৰাই কৰিছে দাবী বাদৰে আলোচনা কৰিব তাৰ সৈতে চৰকাৰ কোন পদক্ষেপ নেলে সেই বিষয়ে বি আলোচনা কৰিব আপোনালোকৰ ৰোচে মানৰ দেখোন দৰমা বঢ়া হ'ব পাচিকা মহাচ যিমান কি স্কুলে ৰোষেই কৰ দৰম বঢ়া নাই কিমান আচিকি দাবী কৰিছে আপোনালোকৰ ভূৱনেশ্বৰ তিৰিছ তাৰিখৰ আপোনালোকৰ পেপৰৰে পারিশ্রমিক বড়াইয়া দাবি মধ্যাহ্ন ভোজন পাচিকা মহাসং কর্মী মানে বিধানসভা সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করছেন সে বিধানসভায় আসি তাঁর দাবি বুধবার সংঘর সভাপতি যে রহলে দেবাশিষ ঘোষ নেতৃত্বের মিশন অধিকারী বার দফা দাবিপত্র দিয়েছে দেখুন ইয়ে যে পাচিকা মহাসং আসছেন বার দফা দাবি আনিকি আসছেন কর্মী মান আঠ দফা আ প্রাইমারি টিচর মান তিন দফা এমি বহু সারা দফা সমস্ত আনিকি আসছেন প্রমুখ দাবিগুড়ি হচ্ছে পাচিকা মানুষ পাচিকা মানুষ মাছকু অসুস্থ অঠর হাজার টাকা পাচিক মানুষ দিয়ে যা সহ নিয়মিত প্রাপ্য প্রদান করা যাও সববে যে পাওনাটা যে মাসিক পারিশ্রমটা সবলে দিয়ে স্কুল ছুটি হলে বি দিয়ে যাও। বাকি অঠাইশ মাছের বকেয়ে দিয়ে যা বাকি যে অঠাইশ মাছের অনেক কে করোনা সময় যে বন্ধ হলো সে বন্ধর সে যে অঠাইশ মাছের বকাইয়া দিয়ে যাব অবসর সীমা ষাঠি বাষি করা বয়সক ষাঠি রু বাষি করা সেকর দাবি রয়েছে তাস্ত বর্ষ করা যা কাজের অব্যাহত হলে পেনশন লাগু যেত রিটায়ারমেন্ট হব সেত পেনশন লগু করা সভাপতি দেব দেবাশিষ ঘোষ কহা অনুযায়ী পাচিকা মান দীর্ঘ কোড়ি বর্ষ ধর ভোজন প্রস্তুত করে আসুকছেন সরকার দ্বারা নির্ধারিত মাসিক দুই হাজার দৈনিক ছষটির টঙ্কা পড়ুচে মাছ কুকু সে দি হাজার মিলুচি কি গোটে দিনের ছশো টাকা পড়ুচি কিন্তু তাকে ঠিক ভাবে পুনা দুই হাজার টঙ্কা দরমার ছশো টঙ্কা এজাবত দিয়া যায় দি হাজার টঙ্কা যে দরম দিয়ে সে ছোট টঙ্কা দিয়া যায় না তেমন দিন ছয়ালিশ টাকা দরমা পড়ুচি পূর্ব দরমা বৃদ্ধিপাটে সংঘ পক্ষর দুইথর দাবি সরকার দুই দুই থ সরকার পাখানে আসি নিবেদন গুহারি করছেন কিন্তু সরকার তার কর্ম করি না কি সরকার তার আলোচনা কর না সংঘর সভাপতি দেবাশিষ ঘোষ ধারণার নেতৃত্ব নে্যসভানেত্রী কনক প্রধান রাজ্য সাধারণ সম্পাদিকা জানকি মাঝি রাজ্য কোষাধ্য রঞ্জন কিষান উপস্থিত লে এমতি বহুত সারা দাবি আনিকি বহু কর্মচারী আসি লোয়ার পিএমজে আসি নিজের যে দাবি রয়েছে সে দাবি ইয়ে যে রাজি সরকার যে স্কুল মানকের রোষ করছেন অংগৱাড়ী কৰ্মী মানে যোন ৰোচেই কৰোঁ সেই বি তাৰ দাবী ৰখিচোন য'ত দেখিব এমানকৰ হাজাৰ হাজাৰ দাবী চৰকাৰ কেৱল যিহেতু ল'য়াৰ পি এম জিৰে বহুত কৰ্মচাৰী আছুন তেণু কৰি সমস্তৰ কাম শুনা যা হ'লে কিছু ন কিছু টাইম লাগিব দৰি ন আপোনাৰ আজি কয় ষ্ট্ৰাইক এম্প বছিমু কালিহি আমাৰ দাবী পূৰণ কৰ সেইমি আপোনাৰ হৈ পাৰিব নাই যাতে কিছু সময় লাগিব কাৰণ গোটেই এতিয়া বৰ জিনিছকু মেনেজমেণ্ট কৰা নিহি কিছু ন কি দিন লাগিব ধৰ দীৰ্ঘ দুই যদি কোডিয়ে বৰ্ষ হ'লে সেনে কোডি বৰ্ষ ৰোচেই কৰি আছোঁ কোডিয়ে বৰ্ষৰ গোটেই জিনিছকু মডিফাই কৰিব নেকি হ'লে কিছু ন কিছু সময় লাগিব তেণু কৰি নিহিতি ভাৱে আপোনালোকৰ যি বাৰ দফা দাবীৰে আপোনাৰ বস্তু আপোনাৰ দাবী পূৰণ হ'ব কিন্তু সময় লাগিব চৰকাৰ নিহাতি ভাৱে আপোনালোকৰ দুখ বুজিব আপোনাক আশ্বাসনা দে আপোনালোক লিখিত ভাৱে প্ৰতিশ্ৰুতি দে নহ'লে ঘোষণা কৰি আপোনালোক ছক ইনফৰ্মচন থেংক ইউ